বর্তমানে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ভীষণই ব্যস্ত, বিশেষ করে যারা ওয়ার্কিং মেন বা ওয়ার্কিং ওম্যান রয়েছেন, আবার যারা হোস্টেল বা মেসে থাকেন। আমার আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণই উপকারী হতে চলেছে। কিভাবে একদম ঝরঝরে আর পারফেক্ট বাসন্তী পোলাও বানিয়ে নেওয়া যায় প্রেশার কুকারে, আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটাতেই। বাসন্তী পোলাও বানানোর জন্য অবশ্যই প্রয়োজন গোবিন্দভোগ চাল। এখানে আমি একটা বাটি মেপে এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি। অবশ্য বাসমতি চালেও কিন্তু বাসন্তী পোলাও অবশ্যই হয়, তবে অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই গোবিন্দভোগ চাল ব্যবহার করলে বেশি ভালো হয়। আমি গোবিন্দভোগ চালটাকে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর জলটা যতক্ষণ এইরকম স্বচ্ছ হবে বা পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত চালটা ধুয়ে নিতে হবে। আর এই চাল ভেজানো জলটা আমি ফেলে দিলাম। চাল আমি ভিজিয়ে রাখবো না, চালটা ম্যারিনেট করবো। তার জন্য 1 চা চামচ লবণ দিচ্ছি বা স্বাদ মতন লবণ, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এরই সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ পাউডার সুগার অর্থাৎ চিনির গুঁড়ো। আপনারা চিনির গুঁড়ো পরিবর্তে দানা চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনির গুঁড়ো মিশতে সময় অনেকটাই কম লাগে, এই জন্যই চিনির গুঁড়ো দিচ্ছি। এবার বলি, অনেকেই হয়তো ভাববেন চালের মধ্যে যদি এইভাবে চিনির গুঁড়ো দেওয়া হয় তাহলে চাল সেদ্ধ হবে না, কিন্তু তা নয়। খুব সামান্য যদি একটু চিনির গুঁড়ো দিয়ে চালটা ম্যারিনেট করা হয় তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ ঘি, সমস্তটা আমি মিশিয়ে নিলাম। এটা 10 মিনিট কভার করে এইভাবেই রেখে দেবো। চালটাকে যদি ম্যারিনেট করে রাখা হয় 10 মিনিট তাহলে পোলাওটা ভীষণ ভালো হয়। একটা হামানদিস্তার মধ্যে 3 ছোট এলাচ, 1 ছোট দারচিনির টুকরো, 3-4 মতন লবঙ্গ আর 1 জৈত্রী ফুলের অর্ধেকটা নিয়েছি। এই মশলাগুলো আমি একটু থেতো করে নিলাম। মশলা যদি এইভাবে থেতো করে নিয়ে পোলাও বানানো হয় পোলাওয়ের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। আমি কভার করে রেখে দিচ্ছি, আর অবশ্যই মশলাটাকে কভার করে রাখবেন, নাহলে মশলার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। যেহেতু আজকে আমাদের এই পোলাওটা প্রেশার কুকারে করব, তাই কুকারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তেল দিতে পারেন, তবে পোলাওয়ের স্বাদ কিন্তু ঘিয়েই বেশি ভালো হয়। দিয়ে দিলাম থেতো করে রাখা মশলা আর 1 তেজপাতা। এবার এই মশলাটা 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চাল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে নিলাম। এবার এই চালটাকে ম্যাক্সিমাম 2-2.5 মিনিট ভেজে নেব। পোলাওয়ের চাল যদি এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে পোলাওগুলো ভীষণ ঝরঝরে হয়, তবে 2-3 মিনিটের বেশি কিন্তু চাল ভাজবে না, তাহলে চাল ঠিক মতন সেদ্ধ হবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুচনো কাজু আর 1 টেবিল চামচ কুচনো কিশমিশ। এই কাজু আর কিশমিশটাকে দিয়েও আমি 30-35 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো, যাতে কাজু আর কিশমিশটা ভাজা হয়ে যায়। এবার আমি জলটা দেব। আমি যে কাপ মেপে চাল নিয়েছি, কাপ তো নয় বাটি, যে বাটি মেপে চালটা নিয়েছিলাম সেই বাটিটা মেপেই কিন্তু আমি জলটাও নেব, আর 1.25 বাটি জল নেব। অর্থাৎ 1 বাটি জল নেওয়ার পর আরও 1/2 বাটির থেকে একটু বেশি, মানে 3/4 বাটি মতন জল নিয়েছি। সম্পূর্ণ 2 বাটি জল আমি ব্যবহার করব না, তাহলে পোলাওটা আবার বেশি গলে যেতে পারে। দিয়ে দেবো 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ চাইলে আপনারা নাও দিতে পারেন, আর গুঁড়ো দুধ দিলে অবশ্যই টেস্টটা ভালো হয়, আর আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। 2 চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা যদি এই পর্যায়ে দেওয়া হয় ঝাল হবে না, তবে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ হবে। এরই সাথে দিয়ে দেবো 3 টেবিল চামচ চিনি। অবশ্যই এই পোলাওটা একটু মিষ্টি হয়, তাই চিনিটা নিজেদের স্বাদ মতন দিতে হবে, আর আমি যে পরিমাণ পোলাও বানাচ্ছি তাতে কিন্তু আমার 3 চামচ চিনি লাগবে। আচ্ছা, এবার সমস্তটা একটু মিশিয়ে নিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে জাস্ট 2 সিটি বা 2 হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব। 2 হুইসেল পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হয়ে কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হতে ম্যাক্সিমাম 15-20 মিনিট লাগবে। আমি সম্পূর্ণ 20 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি পোলাওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর চালও সুসেদ্ধ হয়েছে। পোলাওটা আমি পরিবেশন করছি, তাহলে আপনারাও দেখলেন কত সহজে একদম ঝরঝরে পারফেক্ট বাসন্তী পোলাও প্রেশার কুকারে তৈরি হয়ে গেল। যখন হাতে খুব কম সময় থাকবে অথবা স্কুল কলেজ বা অফিসের টিফিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।